হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বছর শেষের কাউন্টডাউন ভিডিও, যেখানে আমি মূলত কথা বলি হচ্ছে সারা বছরের কয়েকটা স্পেসিফিক মানে সিনেমা নিয়ে, যেখানে মূলত বলতে পারো যে ভালো খারাপ সমস্ত মেলানো মেশানো থাকে। তবে আজকের যে কাউন্টডাউনটা, যে লিস্টটা, সেই লিস্টটা নিয়ে কথা বলবো মূলত বছরের সেরা 5টা আন্ডার রেটেড ছবি, যে ছবিগুলো আমার মনে হয় অনেক বেশি ব্যবসা এবং অনেক বেশি মানে বলতে পারো যে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন ডিজার্ভ করে, কিন্তু সেই অর্থে হয়তো ছবিগুলো পাইনি। তো সেটার একটা কাউন্টডাউন, সেটার একটা লিস্ট বানানো চেষ্টা করেছি আমার নিজের মতো করে। পছন্দ হলে অবশ্যই ভিডিওটাকে লাইক, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক নাম্বার 5 নিয়ে। নাম্বার 5 আমি যে সিনেমাটাকে রেখেছি সেই সিনেমাটা হচ্ছে শিলাদিত্য মৌলিক পরিচালিত বাংলা ছবি, যার নাম হচ্ছে হৃৎপিণ্ড। ছবিটা দীর্ঘদিন ওয়েট করছিল এবং ফাইনালি ছবিটা এবছর রিলিজ করে, তো কোভিড কন্ডিশনের সময় তৈরি করা ছবি। তো ছবিটার মধ্যে এখানে পজিটিভ সাইড যেগুলো আছে, যেটা যে কারণে তোমাদের ছবিটা দেখা উচিত, সেগুলোকেই মেনশন করব। তো প্রথমেই বলি সেটা হচ্ছে একটা, এটা একটা টাইম ট্রাভেলের গল্প, কিন্তু টাইম ট্রাভেলের গল্প মানে কিন্তু কোনো সায়েন্স ফিকশন নেই, এখানে কিন্তু পুরোটাই হচ্ছে হৃদয়ের ব্যাপার এবং ভালোবাসার গল্পের মোড়কে একটা ডিজিজ, যেখানে তার বলতে পারো প্রায় 20 বছরের একটা মেমোরি মানে এন্টায়ারলি ইরেজ হয়ে যায়, সে চলে যায় তার চাইল্ডহুডে এবং সেইখান থেকে তার ভালোবাসা, যে সেই ছোটবেলার ভালোবাসাটা, সেটাকে আঁকড়ে ধরে বড় হওয়ার একটা চেষ্টা। তো সেই যে গল্পটা বেসিক্যালি এখানে দেখানো হয়েছে, অত্যন্ত অল্প বাজেটে মুন্সিয়ানার সাথে কিন্তু এই টাইম ট্রাভেলের ব্যাপারটাকে কিন্তু নামানো হয়েছে, যেটা এই ছবির সব থেকে বড় পজিটিভ পার্ট। সেকেন্ডলি যেটা বলবো সেটা হচ্ছে অবশ্যই এই ছবিতে অর্পিতা চ্যাটার্জির পারফরমেন্স, আমার মনে হয় তার কেরিয়ার বেস্ট পারফরমেন্স। এখন অবধি তার যত সিনেমা আমি দেখেছি তার মধ্যে এই সিনেমাটা কিন্তু আমার সব থেকে পছন্দের সিনেমা ইন টার্মস অফ হার পারফরমেন্স। এবং পাশাপাশি বলতে হবে এই সিনেমার কিন্তু একটা গান অত্যন্ত জনপ্রিয় এবং হিট, হয়তো গানটা অনেকে তোমরা শুনেছো কিন্তু হয়তো জানো না যে এই ছবির গান, তো সেটাও কিন্তু এই ছবির একটা বড় সম্পদ। তো এই ছিল হচ্ছে নাম্বার 5। চলে আসবো হচ্ছে নাম্বার 4-এ। নাম্বার 4-এ আমি যে ছবিটাকে রেখেছি সে সিনেমাটার নাম হচ্ছে স্বস্তিক সংকেত। হ্যাঁ, সায়ন্তন ঘোষাল পরিচালিত এই যে সিনেমাটা, এই সিনেমাটা বেসিক্যালি হচ্ছে কিন্তু দেবারতিদি লেখা একটা উপন্যাস, সেই নরক সংকেত সেটার অবলম্বনে। এবং বলতে পারো যে গল্পটাকে কিন্তু এখানে সামান্য চেঞ্জ করা হয়েছে এবং সেখানে মূলত গল্পের মধ্যে হিটলারের চরিত্রটাই প্রাধান্য পেয়েছিল, এখানে কিন্তু হিটলারের চরিত্রটা সেখান থেকে নোভেল করোনা ভাইরাস কিভাবে ছড়িয়েছে বা কিভাবে তার শুরু হয়েছিল এবং সেটাকে প্রতিহত করার জন্য আমাদের নেতাজি স্বয়ং তিনি কি করেছিলেন, এরকম একটা ফিকশনাল গল্প। কিন্তু যেভাবে ফিকশনটাকে ক্রিয়েট করা হয়েছে সেই জিনিসটা খুবই বলতে পারো যে রিসার্চ ওয়ার্কের মাধ্যমে এবং খুব রিয়েলিস্টিক ওয়েতে দেখানো হয়েছে। এখানে মূল চরিত্রে দেখতে পাওয়া যাচ্ছে হচ্ছে নুসরতকে, যে বেসিক্যালি এই বলতে পারো যে কোড ল্যাঙ্গুয়েজগুলোকে, সাইন ল্যাঙ্গুয়েজগুলোকে বোঝে এবং সে বিদেশে থাকে এবং তার যে পারফরমেন্স এখানে খুব সুন্দর লেগেছে আমার। পাশাপাশি যেটা বলতে হবে সেটা হচ্ছে যে ওই মানে তোমার বিভিন্ন আর কি ছন্দগুলো বা বিভিন্ন ধরো পঙ্ক্তিগুলো যেগুলো একটার পর একটা ওরা পাচ্ছে এবং সেগুলোকে ডিকোড করা এবং সেগুলো ডিকোড করে ফাইনালি পৌঁছে যাওয়া স্বস্তিক সংকেতের কাছে, ওভারঅল এই জিনিসটা কিন্তু খুব সুন্দর এই ছবিতে। এবং রুদ্রনীল ঘোষ কিন্তু প্রচুর প্রস্থেটিক্স নিয়ে এই ছবিতে একদম 80 বছরের বৃদ্ধ একজন চরিত্রে অভিনয় করেছিলেন, তার অভিনয়ও কিন্তু যথেষ্ট ভালো ছিল এই সিনেমাতে। নাম্বার 3-তে যে সিনেমাটাকে রেখেছি সেটা অরিন্দম শীল পরিচালিত মহানন্দা। গার্গী রায়চৌধুরীর একটা বলতে পারো যে ওয়ান অফ দি চ্যালেঞ্জিং রোল ছিল মহাশ্বেতা দেবীর জীবনীটাকে ফুটিয়ে তোলা, যদিও এখানে ক্যারেক্টারটার নাম মহানন্দা দেখানো হয়েছে। তো সেই পার্টিকুলার চরিত্রে গার্গীদির অসামান্য অভিনয় রয়েছে এবং পাশাপাশি রয়েছে হচ্ছে এই ছবির ব্রিলিয়ান্ট সিনেমাটোগ্রাফি, অসাধারণ ফ্রেম, কিছু অসাধারণ মুহূর্ত এই ছবিতে তৈরি করেছে যেগুলো আমার দুর্ধর্ষ লেগেছিল। এবং আরও যেটা সেটা হচ্ছে যে মিউজিক, ছবির মিউজিকে যেভাবে এই ছবির মিউজিকে এক্সপেরিমেন্ট করা হয়েছে, বিভিন্ন ফোক, বিভিন্ন অঞ্চলের গান সেইগুলোকে যেভাবে ইনকর্পোরেট করা হয়েছে বাংলা গানের সাথে, এটা কিন্তু একটা বলতে পারো কালজয়ী একটা কাজ। কিন্তু সেইভাবে হয়তো সেই অর্থে সেই গানগুলো পৌঁছয়নি, হয়তো পাবলিকলি অতটা পপুলার হয়নি, কিন্তু গানগুলো অত্যন্ত সুন্দর, মিউজিক অত্যন্ত ভালো এবং পাশে যেটা রয়েছে সেটা হচ্ছে গার্গীদির অভিনয় এবং অনেকগুলো সামাজিক গল্প, যেহেতু মানে মহানন্দা বা মহাশ্বেতা দেবীর জীবনীটা সেটাতে একটা অনেকগুলো কাল বা অনেকগুলো সময় পেরিয়ে গেছে এবং শেষের দিকে যখনই একজন এখন ঘনিষ্ঠ মার্ক্সবাদ বিশ্বাসী একজন মানুষ ছিলেন বা মানে ব্যক্তিগত জীবনে, তিনি কেন মার্ক্সবাদ থেকে বেরিয়ে আসলেন, মানে তিনি কেন আর পছন্দ করেন না, তার পিছনে যে যুক্তিগুলো, আমাদের 34 বছরের একটা বলতে পারো যে রাজ্যে একটা শাসন ছিল বামপন্থার, তো তার বিরুদ্ধে তার যে জেহাদটা, সেই জায়গাটা ওই সিনটা কিন্তু চোখে লেগে থাকার মতো।
2 নম্বরে আমি যে সিনেমাটা দেখেছি সেই সিনেমাটার নাম হচ্ছে এক্স ইকুয়ালস টু প্রেম। হ্যাঁ, সৃজিৎ মুখার্জির ছবি এক্স ইকুয়ালস টু প্রেম। এবং এই ছবিটা আমার ভালো লাগার প্রধান কারণ যেটা, সেটা হচ্ছে এই ছবির খুব আনক্যানি একটা বলতে পারো যে স্টোরি লাইন। মানে এখানে আমরা বিভিন্ন অর্গ্যান ট্রান্সপ্লান্ট হতে শুনেছি, এখানে মেমোরি ট্রান্সপ্লান্ট নিয়ে ছবিটাকে তৈরি করা হয়েছে। এবং ছবিটা কিন্তু স্বল্প বাজেটে, স্বল্প মানে পরিসরের মধ্যে যেভাবে এই গল্পটাকে ইনকর্পোরেট করা হয়েছে সেটা অসাধারণ ছিল। মানে একদম বলতে পারো যে একটু অন্য ধরনের বাংলা ছবি, হয়তো এই ধরনের ছবি দেখার বা বোঝার অ্যাকসেপ্টেন্স দেওয়ার মতো হয়তো অডিয়েন্স বাংলা এখনও তৈরি হয়নি, খুব কম সংখ্যক মানুষই এগুলোকে অ্যাকসেপ্ট করতে পারেন, হয়তো সেই কারণে হয়তো বক্স অফিস সাফল্য সেই অর্থে আসেনি। কিন্তু সত্যি কথা বলতে এই ছবিটার মধ্যে কিন্তু এরকম অনেক জিনিস দেখানো হয়েছে যেটা হয়তো আমরা প্রথমবার দেখব, যে ভালোবাসার মানুষটা হয়তো রয়েছে একই, কিন্তু ভালোবাসার যে মনটা, সেই ব্রেনটা, মানে যেখানে মেমোরিটা, সেই মেমোরিটা ইরেজ হয়ে গেছে, তার জায়গায় কিন্তু ফিরিয়ে সেই মেমোরিটাকে ফেরানোর জন্য এমন একটা মানুষকে বা এমন একটা মানুষের মেমোরি ট্রান্সপ্লান্ট করতে হবে যে মানুষটা অতীতে তাকে ভালোবাসত। এবং সেইটা নিয়ে একটা খুব জটিল কমপ্লেক্স একটা সম্পর্কের গল্প। আরও একটা পজিটিভ পার্ট এই ছবিতে, সেটা হচ্ছে যে এই ছবির মিউজিক খুবই ভালো, গানগুলো হিট। এবং পাশাপাশি কথা বলতে হবে যে হিরোর ইন্ট্রোডাকশন অর্জুন চক্রবর্তী আমার দেখা এই বছরের বাংলা ছবির মধ্যে ওয়ান অফ দি ফাইনেস্ট ইন্ট্রোডাকশন সিন কিন্তু এই ছবিটার মধ্যে রয়েছে। চলে আসবো হচ্ছে নাম্বার ওয়ানে, যে ছবিটাকে আমি রাখবো সেটা হচ্ছে তথাগত মুখার্জির ছবি ভটভটি। ছবিটা নিয়ে প্রচুর বিতর্ক হয়েছে, প্রচুর আলোচনা হয়েছে, প্রচুর পর্যালোচনা হয়েছে। তবে আমার মনে হয় যে ধরনের ছবি, যে স্ট্যান্ডার্ডের ছবি, সেই ধরনের ছবি কিন্তু, মানে সেই ছবি মতো অনুযায়ী কিন্তু এই ছবিটা রেসপেক্ট পায়নি। এই কারণে আমি এই ছবিটাকে রেখেছি দ্য মোস্ট আন্ডাররেটেড ফিল্ম অফ দি ইয়ার। এবং এই ছবিটার মধ্যে যে কত কিছু দেখানোর চেষ্টা করা হয়েছে, এবং সবথেকে বড় কথা যেটা আমার মনে হয়েছে যে ডিরেক্টর এখানে ঠিক সেটাই বানিয়েছেন যেটা তার মন কে প্লিজ করে, মানে যেটা সে নিজে করে হ্যাপি হয়, তিনি সেই কাজটাই করেছেন। বক্স অফিসের কথা মাথায় রেখে সিনেমাটাকে বানানোই হয়নি। সিনেমাতে কিছু ভিজুয়াল এফেক্টস রয়েছে, সিনেমাতে কিছু এরকম ফ্রেম রয়েছে অসাধারণ লাগবে, কিছু ফায়ার সিকোয়েন্স রয়েছে অসাধারণ শ্যুট করা সেগুলো। এবং সিনেমার আরও একটা বড় মানে যে জায়গাটা, সেটা হচ্ছে এই সিনেমাতে পারফরমেন্স, মানে যাদের ধরো এখন আমরা স্টার হিসেবে চিনি, ধরো অনির্বাণ চক্রবর্তী বা এদিকে ঋষভ বসু, যে হয়তো এই উদীয়মান তারকা বলা যেতে পারে, তো তাদের একদম শুরুর দিককার কাজ। এই ছবিটি দীর্ঘদিন মুক্তি জন্য অপেক্ষা করছিল, সেই জায়গা থেকে দাঁড়িয়ে এরা অসাধারণ পারফরমেন্স করেছে। এই দুজন শিল্পীর কথা অবশ্যই বলতে হবে। এবং বাংলায় যে মারমেডের গল্প, মানে এই যে মৎস্যকন্যা, এই কনসেপ্টগুলোই তো খুব ইউনিক, এই ধরনের কনসেপ্টই তো আগে কখনো বলা হয়নি, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই ছবিটাকে তৈরি করা হয়েছে এবং আমার কিন্তু অ্যামেজিং লেগেছিল। এই সমস্ত ছবিগুলোকে আমরা ধরো, মানে এই যে ছবিগুলো নিয়ে আলোচনা করলাম, সেই ছবিগুলো আমার মনে হয় যে অনেক বেশি ব্যবসা ডিজার্ভ করতো, কিন্তু সেই অর্থে ছবিগুলো সেই অর্থে ব্যবসা করেনি। কিন্তু ছবিগুলো যদি তোমাদের না দেখা থাকে, আমার মনে হয় যে তোমরা একবার ভিজিট করো, অন্তত কিছু হলেও, তোমরা যদি ছবিগুলো মিস করে থাকো, অন্তত কিছু হলেও তোমাদের ভালো লাগবে। সো দ্যাটস ইট গাইজ, এই ছিল আমার মূলত কাউন্টডাউন অফ দি মোস্ট আন্ডাররেটেড বেঙ্গলি মুভিজ অফ দ্য ইয়ার, টপ ফাইভ করলাম তোমাদের জন্য। তো কেমন লাগলো এই সেগমেন্টটা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক, শেয়ার আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।